Everyone, good morning and welcome back to our channel. Let's do something with a new vlog. So, I have to do breakfast. অর্কটম উপরেই আছে এখন নিচে নামি তো আমি আমার মতো ব্রেকফাস্টটা করে নি তারপর ওরা উঠল ওদের ব্রেকফাস্ট করাতে হবে আর আমার তো চলো ব্রেকফাস্ট করে নাও তো এখানে আমি এই যে চা খাচ্ছি আর আমার সাথে আছে টম্পু উঠে পড়েছে পরমনীতি এইটা তো পরমনীতি এই যে সেটাই ও দেখছে বলে সেটাই খেলছে ও বোঝাতে চাইছে সেটাই হ্যাঁ তো চলো চাটা খাওয়া যাক আবার আজকে সকালবেলা সকালেই পেয়ে যেতাম কিন্তু আনফর্চুনেটলি সেটা বিকেল হয়ে গেল বাট আজকে এসে দিয়ে যাবে বললো আর কালকে চিকুর ঘটনাটা যা হয়েছে মানে চিকু আর পোকো দুজন মিলে এত বদমাইশি করছে কালকে তার জন্য আমি চিকুকে বকেছি ঠিক আছে তুই এরকম করছিস কেন ওকে দেখে ও রাগেতে ছাদে গিয়ে বসেছিল যতক্ষণ না আমরা ওপরে গেছি পুরো কাজ নিচে কাজ বাজ সেরে রাখতে পারে এবার চিকুকে ডাকছি চিকু আয় আয় ও তো আর আসার না আমি ছাদে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ পর নেমে এসে ঘরেও আর ঢুকবে না আনতে যাচ্ছি ঘরে মানে কামড়াতে যাচ্ছে মানে ভয় দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে ও বোঝাতে চাইছে আমার রাগ হয়েছে আমি ঘরে ঢুকবো না তারপর অর্ক যে করে ঠেলে ঘরে ঢুকলো তারপর উনি ঘরে ঢুকেছে মানে আমি এটাই বলতে চাইছি যে ওদেরও মানে রাগ অভিমান সমস্ত কিছুই হয় মানে আমি এটা কালকে ভালো করে আরও বুঝতে পারলাম দুটোতে শুয়ে আছে দেখো এখানে একটা ঠিক এরকম করে এখানে একটা দেখেছো শুয়ে আছে কিরকম ভাবে দুটোতে মিলে আনছে এখানে আলিশা রুটি খাচ্ছে রুটি এখানে বড়া ঝাল আর এখানে আছে তরকারি সব দিয়ে এটা কি ওল ভাত আমাদের ভাত ওইখানে তরকারি এখানে আছে আলু ভাতে এখানে ডিম চলো খাওয়া যাক বড়া একটা বলছিল না ব্যাগ অর্ডার করেছিলাম সেটা এসেছে এই যা এই সব পার্সেলটা খুললাম বেশ ভালোই আর একজনের দেখো দেখি ঘোড়া ব্যাগটা ঘোর যাও স্কুলে চলে যাও স্কুলে যাচ্ছে গো তো এই জাস্ট চা ফা খেলাম চা ফা খেয়ে এখন আলিশা সব থেকে কঠিন কাজ আমাকে বলেছে সেটা হচ্ছে দাড়ি কাটতে হবে বললো আমাকে দাড়ি কেটে ও একটা আমার উপর একটা কি রে কি হোম রেমিডির হোম রেমিডি না সব থেকে কষ্টকর কাজটা আমার করতে যেতে হবে দাড়িগুলো ছাড়তে এত মায়া লাগছে কি বলবো কিছু করার নেই দেখো আমি এখানে আমার হোম রেমেডিটা ভিজিয়ে রেখেছি ঠিক আছে মানে এটা একটু ভিজিয়ে রাখতে হবে আর ক্রিম ব্লিচ তো আমার ওপরেই আছে ওপর ঘরে আছে তো ওপর ঘরে আর ব্লিচ ওয়্যাক্স ফেশিয়াল এসব সবসময় এসি ঘরে করাটা একটুখানি বেটার স্কিনের জন্য কেন বডিটা আমাদের ঠান্ডা রাখে হিট হতে দেয় না খুব ভালো কাজ দেয় তো এরকম হোম রেমেডি কোকা শুয়ে আছে কিন্তু মামা দেখো তো উফ টম্পুটা না সত্যি দেখো কি করছে দেখো
আর তোমরা যদি এরকম হোম রেমেডির ব্লগ চাও তো আমাকে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই ব্লগ পোস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট করো আমি নিশ্চয়ই ওই কাইন্ড অফ ব্লগ পোস্ট করব। এই তেওয়া সুন্দর লাগছে, ঠিক করে মুখটা দেখাও, কি সুন্দর লাগছে কি লাগছে না, পুলিশ পুলিশ লাগছে। তো দেখো আমার হোমমেড প্যাকটা রেডি হয়ে গেছে, যেটা আমি মিক্সড করেছিলাম, সফট হয়ে গেছে। তো চলো এবার আমি আমার কাজ শুরু করব, তোমাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ দাড়ি ফাড়ি কাটার পর আমার মুখটা কি অবস্থা হয়েছে, মানে তোমাদের কেমন লাগছে আমি জানি না, আমার তো মানে নিজেকে দেখতে কেমন একটা লাগছে। যাচ্ছি এক মিনিট। তো আলিশা এখানে আমার ব্লিচ ফ্লিচ করে দিয়ে, দেখতে পাচ্ছ কপালে সব ডার্ক স্পট সব কিছু উঠে গেছে। আর এখানে আলিশা যেটা করছে, এখানে আলিশা করছে কি করছো? আলুর পরোটা, আলু কা পরাঠা হচ্ছে। এই যে এখানে হচ্ছে পুরি রেডি। বাবা কি ডিম্ব ডিম্ব দেখতে হচ্ছে। তো চলো ওরা আলু পরোটা বানাক। আর এখানে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট দুজনেই বসে যে রান্নাঘরের সামনে, কখন খেতে দেবে খাওয়ার অপেক্ষায়। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, মানে রাতে খেলাম হচ্ছে আলু পরোটা, সেটা আমি দুপুরে কি বলবো। তো চলো মানে নিজেকে কেমনটা দেখতে দেখতে লাগছে, আর অন্যদিন অনেকদিন পর এখন তাড়ি ফাড়ি মানে পুরো কেটে উড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ব্লগটা আমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল, লেটস ডু সামথিং। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে।